আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন? আপনার সাবেক পুলিশ প্রধান তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনি লালন করেছেন, আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনার আইজি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনা প্রধান তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের না, এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে। সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি, যে এখন আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে, আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির আজিজ আপনারা তৈরি করেছেন, তারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। এখন জেগে উঠবার সময় এসেছে বন্ধুগণ, সে জেগে উঠবে তরুণ যুবক। নজরুল ইসলাম তার কথায় বলেছে, কে আছো জোয়ান হও আগুয়ান, হাকিকে ভবিষ্যৎ। আমাদের নেতা যিনি আজকে আমাদের কথা শুনছেন এখানে, আপনারা যার দিকে তাকিয়ে আছেন, যিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন, যে পতাকা তিনি এখন সেই শহীদের পতাকা, স্বাধীনতা গণতন্ত্র সর্বভূতের পতাকা তুলে ধরেছেন, এবং এই সরকারের মিথ্যা মামলায় নির্যাতনে যাতা করে পড়ে নির্বাসিত হয়ে আছেন, তিনি আমাদেরকে সুদূর থেকে নেতৃত্ব দিচ্ছেন। অতি অল্প সময়ের মধ্যে তার অসাধারণ যে সাংগঠনিক যোগ্যতা, সেই যোগ্যতা দক্ষতা দিয়ে তিনি গোটা দলকে ঐক্যবদ্ধ করেছেন, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। বন্ধুগণ, আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে বেরিয়ে আসতে, সমস্ত ভয় ভীতি সবকিছুকে তাচ্ছিল্য করে আমাদের দেশ ও মাতৃকার ডাকে, আমাদের মা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার লক্ষ্যে তার ডাকে, আমাদের নেতা তারেক রহমানের ডাকে আসুন। আজকে আমরা সবাই বেরিয়ে পড়ি।